এই দেখেন একটা লাইট আলো রাখো, আমি সবগুলো বন্ধ করে দিই। দেখেন পুরো দোকানটা কিন্তু আলো হয়ে গেছে। আলো না ভাই, এইটা ভাই এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যাবে। ওই যে জ্যাক লাগায়া দিলে ভাই গান শুনতে পারবেন। রেড হচ্ছে এটার মধ্যে মাত্র 20% চার্জ দেওয়া। 100% চার্জ থাকলে এটার আলো ডাবল হবে। এই যে দেখেন, আচ্ছা ডিম করে দিতে পারবেন। আচ্ছা, আর যদি ফুল অফ, ফুল অফ আপনি সেই ক্ষেত্রে ফুল স্পিড দিয়ে রাখেন। আচ্ছা, আপনার মনে করেন 6 ঘন্টা ব্যাকআপ দিবে। এই চার্জার গুলা আপনারা 2-4-5 বছর চালাইলে নষ্ট হবে না। 1 বছর কোনো চার্জার লাইট কেউ গ্যারান্টি দেয় না। আমি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিলাম। তো দর্শক দেখেন, লোড শেডিং কিন্তু চলতেছে, আর এই মুহূর্তে কিন্তু এরকম চার্জার লাইটের কিন্তু খুবই দরকার দরকার। আর আমরা কিন্তু রয়েছি আজকে সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়। শপ নাম্বার কিন্তু 4-139-140-141। আর এ সম্পর্কে বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে রহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আসলে আমি এই লাইটগুলি ছোটোখাটো এগুলি আমরা অনেকে চ্যানেলে দেখাই না, আপনাদেরকে দেখানো। অনেকে কিন্তু খুব অনেক অসুবিধার মধ্যে আছেন গ্রামে। যেই পরিমাণ লোড শেডিং হয়, আপনাদের বাসা যতে আইপিএস থাকুক আর যতে জেনারেটর থাকুক, তারপরেও কিন্তু কুলায় না। কেন? আপনি তো চার্জে দিতে পারতেছেন না। আইপিএসও কিন্তু চার্জ লাগে ভাই। আচ্ছা, জেনারেটর তো আপনাদের চলবে, সেটাও কিন্তু অনেক সময় ব্যাটারি চার্জ দিতে হয়। তো সেটা তো বিদ্যুতের মাধ্যমে দিতে পারতেছে না। তাহলে আমরা ওয়াশরুমে গেলে কিন্তু আমাদের একটা চার্জার লাইট লাগে। লাগে এখন কিন্তু চার্জার লাইটটা বহুত উপকারে লাগে, বাচ্চাদের পড়াশোনার সময় লাগে। এবং আমি নিজেও দেখেন, আমার বাসায় একটা চার্জার লাইট, আমার বাসায় 2টা LED লাইট আছে। লাইট থাকার পরও কারেন্ট চলে গেলে এখন ওই যে একটা অটোমেটিক লাইট বেরিয়েছে, অটোই জ্বলে। কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পর যখন ওই লাইটটা 1 ঘন্টা জ্বলে, তখন কিন্তু অফ হয়ে যায়। অফ হয়ে যায় আর পড়ার সময় ওটার আলো দিয়ে কিন্তু হয় না। আচ্ছা, তাহলে এইগুলো কতক্ষণ জ্বলবে ভাই? এই একটা যদি ভাই আমি লাইনটা বন্ধ করে ফেলা দেখাই ভাই একটু। আচ্ছা ভাই, একটু আলো দেখেন ভাই। দেখেন আলো, দেখেন একটা লাইটের ভাই, আমি একটু আলো দেখাই, সবগুলো বন্ধ করে দেবো ভাই। আচ্ছা একটা লাইট আলো রাখুন ভাই। ওকে, এই দেখেন একটা লাইট আলো রাখুন, আমি সবগুলো বন্ধ করে দেবো। এই লাইটটা আমার পুরো দোকানটা আলো হইছে ভাই। দেখেন পুরো দোকানটা কিন্তু আলো হয়ে গেছে। আলো না ভাই, ওয়াও, একটা লাইটে, একটা লাইটে এত আলো! এই একটা লাইটে আলো, এই একটা লাইটে যে আলো, এইটা মানে কি ভাই? এই একটা লাইট যদি আপনার বাসা থাকে, আপনার নিশ্চিন্তা, কারণ চলে গেলে আপনার কোন রকমে মানে বাচ্চাদের পড়াশোনা, সামনে কিন্তু পরীক্ষা, কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা ইনকাম করি, পরিশ্রম করে, মাতার গাম পায়ে ফেলাই সন্তানের জন্য, অবশ্যই পড়াশোনার জন্য সন্তানের এবং বাচ্চাদের পড়াশোনার জন্য। আমার 3-3টা বাচ্চা, আমি এই 3-3টা বাচ্চার জন্য আমার জীবনটা যতদিন বেঁচে আছে এতদিন আমি তাদের জন্য দিতে বাধ্য। এছাড়া তো আমার জীবন আর কিছু নাই। আমার এই 3টা সন্তান আমার ভবিষ্যৎ, অবশ্যই। তো আমার এরকম একটা লাইট কিনতে যদি আমি বাচ্চাদেরকে পড়াশোনার সময় যদি না দিতে পারি, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা এটা ডিটেইলস একটু বলেন ভাই। এইটা ভাই এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যাবে। মোবাইলে চার্জ দেওয়া যাবে? মোবাইল চার্জ দেওয়া যাবে। আচ্ছা, এবং আপনারা অনেকে এইটার মধ্যে যদি আপনারা ওই যে বাসা বাড়িতে অনেক কিছু থাকে ভাই, ব্যাটারি ম্যাটারি এগুলো চার্জ দেওয়া যায়। আচ্ছা চার্জ দেওয়া যায়। এটা হলো ভাই চার্জার লাইট, এই যে দেখেন এটা হলো চার্জার লাইটের। ওকে, তো এইখানে মনে করেন আপনারা অনেক সময় ওই যে আমরা অনেক সময় রেডুর গান শুনি না ভাই, এই গান শুনতে পারবেন, গান শুনতে পারবেন। তারপরে এখান থেকে ওই যে জ্যাক লাগায়া দিলে ভাই গান শুনতে পারবেন রেডুর। আচ্ছা আচ্ছা, তারপরে এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন, মোবাইল চার্জ দিতে পারবেন। এই দুইটা জিনিস ভাই, একটা চার্জার লাইট মিয়াকো ব্র্যান্ডের এগুলা। আচ্ছা মিয়াকো ব্র্যান্ডের, মিয়াকো ব্র্যান্ডের ভাই দেখেন। আপনারা 2-5 বছর চালাইলে নষ্ট হবে না। আচ্ছা কত ঘন্টা ব্যাকআপ দিবে ভাই? একদম ফুল যদি আপনি এখান থেকে এখন নেওয়ার পরে আমার কাছে থেকে, এখন কিন্তু চার্জ নয় ভাই। আচ্ছা, এটার মধ্যে মাত্র 20% চার্জ দেওয়া, 100% চার্জ লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে, 100% চার্জ থাকলে এটার আলো ডাবল হবে। আপনি এখন বাসায় একটা চার্জার লাইট যখনই নেবেন, 6 ঘন্টার থেকে 8 ঘন্টা চার্জ দিবেন। আচ্ছা, যদি বলেন যে ভাই লোড শেডিং সমস্যা নাই, চার্জ লাগা রাখবেন, বিদ্যুৎ চলে গেলে জ্বলবে, আবার বিদ্যুৎ আসলে চার্জ হইতে থাকবে। আপনার একটা চার্জার লাইট 6 ঘন্টা ব্যাকআপ দিবে, 6 ঘন্টা ব্যাকআপ দিবে একটা না। আচ্ছা, আপনি যদি একটু আলো কমাইতে চান, এই যে দেখেন কমাইতে পারবেন, এই যে দেখেন ডিম করে দিতে পারবেন। আচ্ছা, আর যদি ফুল অফ, ফুল অফ আপনি সেই ক্ষেত্রে ফুল স্পিড দিয়ে রাখেন, আপনার মনে করেন 6 ঘন্টা ব্যাকআপ দিবে। হারিকেন সিস্টেম একটা, ওকে, এবং সাইড আলো একটা। আচ্ছা, এবং আপনারা যারাই মনে করেন এই ধরনের একটা লাইট নেবেন,
এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন, এক বছরের কোনো চার্জার লাইট কেউ গ্যারান্টি দেয় না। আমি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিলাম, এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ চেঞ্জ করে দিব। আচ্ছা প্রাইস কত দিচ্ছেন ভাই? এবং প্রাইস ভাই দামাকো আবার একবার পানির দাম নিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন। আমার বাসায় একটা চার্জার লাইট, আমার ফ্ল্যাটে আরেকজনের বাসা আছে এবং আমার আত্মীয় স্বজনের বাসায় চার্জার লাইট আছে এবং আমি অনেক চার্জার লাইট বিক্রি করছি এ পর্যন্ত আমার নিজের চ্যানেলে ভিডিও দিয়া। আপনাদের জন্য এই চার্জার লাইটগুলো মাত্র দাম একটা হলো 1850, একটা হলো 1650 ভাই। এটা হচ্ছে 1650। আচ্ছা আর হারিকেন সিস্টেম যেটা এটা হলো 1850 ভাই। হারিকেন সিস্টেম হচ্ছে 1850 এবং সারা বাংলাদেশে ঘরে বৈসা অর্ডার দিবেন। যাদের এরকম একটা চার্জার লাইট দরকার জোরতো অর্ডার করবেন। আপনাদের ওয়াশরুমে যাওয়ার সময় লাগে, বাইরে যাইতে লাগে, রাত্রের বেলা অনেক সময় বিদ্যুৎ না থাকলে বাইরে তো আপনি লাইটটা ঘরটা খুলে নিয়ে যেতে পারেন না, এই লাইটটা নিয়ে আপনি বাইরে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে। তো দর্শক দেখেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে কি? অ্যাডভান্স ভাই করতে হবে 500 টাকা, 500 টাকা, 500 টাকা এটার মধ্যে অ্যাডভান্স করলে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি। ওকে, বাকিটা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন।